মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ শিক্ষা পর্ষদ, এডুকেশন সেক্রেটারি এবং এডুকেশন মিনিস্টার, তারা ডিপার্টমেন্ট বসে ইভ্যালুয়েশন করে কিভাবে কি নম্বরের অ্যাসেসমেন্ট হবে সেগুলো ছাত্রছাত্রীদের আগামী 7 দিনের মধ্যে জানিয়ে দেবেন। সিবিএসসিও কি করছে একটু দেখে নিন, সিবিএসসিও কি করছে সেটা দেখে নিন। আর মাধ্যমিক আমার মনে হয় এটা ঠিক, 9-এর সিলেবাস তো আলাদা, আর 10-এরটা হচ্ছে 10-এ ছেলেমেয়েরা একটু বেশি পড়াশুনো করে, কাজে 10-এ 2.5 মাস ক্লাস হয়েছে অলরেডি। সুতরাং দেখে নিন যে কোনটা প্রায়োরিটি, ওপিনিয়নও যে এসছে যে তারা 10-টা প্রায়োরিটি দিচ্ছে না 9-টা, যেটা এক্সপার্টস কমিটি বলেছে 70% 9-এর আর 30% 10-এর, আমার মনে হয় এটা উল্টো করে দিলেও হয়। দেখে নিন, এটা ঠিক করুন যাতে বাচ্চাদের প্রবলেম না হয়, সেটা দেখে দিন। এটা হয়ে গেল আপনাদের বলা, এবং 34,000 যে ওপিনিয়ন এসছে সেটাও আপনারা একটা ডকুমেন্ট করে রাখবেন। এবং তারা কিন্তু অনেকে ওপিনিয়ন দিয়েছে কি করে পরীক্ষা নেওয়া, কত ইভ্যালুয়েশন কি করে, যদি পরীক্ষা না হয় তাহলে ইভ্যালুয়েশন করে কি করে নাম্বার নেওয়া উচিত, সেটাও কিন্তু সাজেশন দিয়েছে। কাজে আমার এখানেই প্রায় অনেক আছে এবং পক্ষে বিপক্ষে দুটোই আছে, বাট 34,000 অ্যাপ্লিকেশন অলরেডি আমরা পেয়েছি কালকে বিকেল 5টা থেকে পাবলিক ওপিনিয়ন। পাবলিক ওপিনিয়নকে গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হলো। আচ্ছা, এবার আমাদের যেহেতু 11 তারিখে একটা বড় বান আছে, আমার মনে হয় কল্যাণ আর কল্যাণবাবু আর মহুয়া তোমরা